স্যার বন্ধুরা, আপনার সামনে আবারও একটা আপডেট নিয়ে চলে এলাম। আপনারা আশা করছি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের কী বিষয় নিয়ে ভিডিও। তো আপনাদের সামনে ইতিমুহূর্তে একটা বিশাল বড় আপডেট 2023 সালে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিও মুহূর্তে মানে 2023 সালে নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো, প্লাস যারা এইচএস পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, তাদের জন্য বিভিন্ন ধরনের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের স্কলারশিপের বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা বলতে, এখনও পর্যন্ত কোনো রকম কোনো কিছু আপডেট বা কোনো রকম কোনো কিছু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়নি। যখনই কোনো কিছু কোনো রকম অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে, সর্বপ্রথম বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলে পেয়ে যাবেন। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো আপনাদের সামনে যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, হয়তো আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ, তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ এখনও পর্যন্ত আপনাদের পাবলিশ ডেট প্রকাশিত হয়নি। ইতিমধ্যে যদি পাবলিশ ডেট প্রকাশিত হয়ে যায়, তো আপনারা 23-24 আপনাদের যে একাডেমিক ইয়ার, সেই একাডেমিক ইয়ারের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেলেই এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবেন। তো আপনাদের বিকাশ ভবন স্কলারশিপ, যেটা SBMCM স্কলারশিপ বলে থাকে, সেই SBMCM স্কলারশিপ যদি স্টার্ট হয়, সেই ডেটও পেয়ে যাবেন আপনারা। তো আপনাদের সামনে আরও যে বিভিন্ন ধরনের স্কলারশিপ পেয়ে থাকেন, যে নবান্ন স্কলারশিপ বা আদার স্কলারশিপ যেগুলো পেয়ে থাকেন, তো বিভিন্ন ধরনের স্কলারশিপ এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো অতি অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আর বিভিন্ন রকম কোর্সের, মানে ধরে রাখুন আপনাদের এইচএস পাস করার পর কেউ কলেজে ভর্তি হবেন, কেউ নার্সিংয়ে ভর্তি হবেন, কেউ আদার্স, ঠিক আছে। তো আদার্সে ভর্তি হলে তার যে অ্যাপ্লিকেশান করার পর যে একটা স্কলারশিপ পাওয়া যায়, সেই স্কলারশিপের অ্যামাউন্ট ধরে রাখতে পারেন বিকাশ ভবনের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। যারা আর্টস নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে 12,000 পেয়ে যাবেন, কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়ছেন তারা কিন্তু পেয়ে যাবেন 18,000 টাকা। কিন্তু অনেকেই মিস্টেক করে বা অনেকেই ভুল করে, একটা স্কলারশিপ অ্যাপ্লাই করার পর অনেকের কথা শুনে বলে যে একটা স্কলারশিপ ফর্ম ফিল আপ করলে দ্বিতীয় স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে পারবেন না। এটা ভুল কথা, আপনারা ট্রাই করুন। তো আপনাদের কেন্দ্রীয় সরকার আলাদা, রাজ্য সরকার আলাদা। তো কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল স্কলারশিপ, সেই ন্যাশনাল স্কলারশিপে আপনারা পেয়ে যাবেন 10,000 টাকা। সেই ন্যাশনাল স্কলারশিপও আপনারা অ্যাপ্লাই যোগ্য, আপনাদের যদি 60% আপ থাকে তাহলে আপনারা ন্যাশনাল স্কলারশিপের যোগ্য। তো ন্যাশনাল স্কলারশিপও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 30,000 টাকা 3 বছরে। এবং নার্সিংদের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যামাউন্ট আছে বিভিন্ন ধরনের। তো আপনাদের বলে রাখি, আপনাদের A to Z ভিডিও, স্কলারশিপ ভিডিও তো পাবেন, প্লাস আপনারা কি করে ইনকাম সার্টিফিকেট মাধ্যমেই আমি ভিডিও প্রোভাইড করে দেবো পরের ভিডিওর মাধ্যমে। তো আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের কি করে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন এবং কি করে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, A to Z আমি স্টেপ বাই স্টেপ যখনই অ্যাপ্লাই স্টার্ট হবে আমি দেখিয়ে দেব। তো আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বিভিন্ন ধরনের স্কলারশিপের আপডেট বা যে কোনো ধরনের জব সংক্রান্ত আপডেট, প্লাস এই চ্যানেলের মাধ্যমে আপনারা কম্পিউটার ক্লাসও পেয়ে যাচ্ছেন, এইচএস বা মাধ্যমিক পাস করেছেন টাইম পাই না, সেই ক্ষেত্রে আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আপনারা বেসিক নলেজ প্ল্যানের মাধ্যমে প্রোভাইড করা হবে। তো আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর A to Z আপডেট নিয়ে নিন। তো এই ছিল আজকের আপডেট। তো চলুন, নমস্কার।